সাত খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবিতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি প্রতিদিনের মতো আজও সকালে এক ঘন্টার কর্মবিরতি পালন করেছে দুপুর একটায় স্থানীয় আইনজীবী সমিতি ভবনের সামনে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে এ সময় আইনজীবী নেতারা সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচারের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হাসান চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করেছেন আদালতের অনুমতি ছাড়া পুলিশ হেফাজতে সাত খুনে অভিযুক্ত সাবেক র‍্যাব কর্মকর্তাদের চিকিৎসায় দুজন ডাক্তার নিয়োগের সমালোচনা করে আইনজীবী নেতারা বলেন পুলিশ হত্যাকারীদের জামাই আদর করা হচ্ছে এ অবস্থায় সঠিক তদন্ত প্রশ্নবিদ্ধ হবে বলে অভিযোগ করেছেন তারা